ये संग गराजो हायल गए रास्ते से हटा कर दम लेंगे हम राह वफा के रही रोगे मंजिल है पे जा कर दम लेंगे हम राह वफा के रही रोगे मंजिल है पे जा कर दम लेंगे ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है अल्लाह अकबर बोले एक गाबीर ऊपर एक सहाबी सवार हुए जाছিলেন बुखारी শরীফের হাদিসের মধ্যে আছে কিছু দূর যাওয়ার পর গাবিটা পিছনের দিকে তাকাইয়া কয় এই গাধা তুই আমার উপর কেন সওয়ার হলি ইন্নি লাম উখলাক লিরুকুব ওয়ালাকিন খুলিকতু লিল হার সুবহানাল্লাহ জোরে কর গাভিটা ডাক দেয়া কয় আমাকে তো আল্লাহ আমার পিঠের উপর সওয়ার হওয়ার জন্য বানায় না আমাকে তো আল্লাহ বানাইছেন চাষাবাদের জন্য আমাকে আল্লাহ বানাইছেন দুধ দেওয়ার জন্য তুই আমার পিঠে কেন সওয়ার হলে সাহাবী দৌড় দিয়ে লাফ দিয়ে নেমে গিয়া পয়গম্বর রে কয় ইয়া রাসূলুল্লাহ তাকাল্লামাল বাকার পয়গম্বর গাভিও কথা কয় কে কথা বলাইছেন আল্লাহ জোরে বল আল্লাহ আর হারা সাহাবী পয়গম্বরের কাছে গিয়ে বলে পয়গম্বর উটটা ঠিকমতো কাজ করে না উট দিয়ে কাজ করাইতে গেলে কামড়াইতে যায় বুঝলাম না পয়গম্বর এক বোতল পানি পড়া দেন উটটা যেন ভালো মানুষ হয়ে যায় এরকম আমাদের সমাজে আছে গাবি ঠিকমতো দুধ দেয় না জানি না আপনাদের রায়পুরা পলাশতুলি আছে না নাই গাভি ঠিকমতো দুধ দেয় না দুধ দহন করতে গেলে আচ্ছা তালে একটা লাঠি মারে জোরে বলুন ঠিক কি না ইমাম সাহেবের কাছে কি বলে হুজুর গাভিটা কেমন যেন গ দুধ দেয় না লাঠি মারে আপনি একটু পানি পড়া দেন হয়তোবা গাভিটা এ বিরক্ত করবে না এ মুসলমান ভালো করে শুনে রাখুন ইমাম সাহেবের পানি পড়া কেন ইমাম সাহেব ভুল হয়েও যদি খাওয়াই দেওয়া হয় ইমাম সাহেবকে যদি খাওয়াই দেওয়া হয় তারপরেও গাভির লাঠি দেওয়া বন্ধ হবে না গাভি তো লাঠি দেয় না তোমাকে সিগন্যাল দেয় রে বদনসিব গোলাম আমি আল্লাহ আল্লাহ আমার স্তনের মধ্যে দুধ দিয়েছে দুধরা কিন্তু ময়লা আর গোবর থেকে বের করেছেন রক্ত আর ময়লার মাঝখান থেকে বের করেছেন তোর জন্যই তো আল্লাহ এই দুধটা জমা করেছেন কিন্তু বদনসিব নাদান আমার দুধ খাইয়া একটা বার আল্লাহকে তুই সিজদা দিবি না তোর মতো বদনসিবকে আমি দুধ দিব না তার পরিবর্তে লাঠি দিব কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ওই হরিণ সাহাবী বলেন পয়গম্বর কোনো কাজ তো করেই না বরং কাজের জন্য গেলে কামড়াইতে যায় একটু পানি পড়া দেন যেন উটটা শান্ত হয়ে যায় আল্লাহর পয়গম্বর বলেন চলো কি জন্য পাগলামি করে উটের কাছে যা গাই ও ভাই কোনো গল্প নয় কিসা নাই রে এটা আমার পয়গম্বরের মুজিজা আল্লাহর হাবিব যখন গেছে উটের কাছে আল্লাহর কসম কিতাবের মধ্যে আসে গ উটের জবান আল্লাহ খুলে দিলেন উটটা পয়গম্বরকে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ পয়গম্বরকে সালাম দিয়ে উটটা কান্দে পয়গম্বর বলে এ উট মালিককে ঠিকমতো কেন তুমি সেবা দাও না
মালিকে যখন তোমার কাছ থেকে কাজ নিতে যায় তুমি কেন তাকে কামড়াইতে যাও উটটা চোখের পানি ফালাইয়া কান্দে রে আর পাগম্বরকে বলে পাগম্বর আমি যখন জোয়ান ছিলাম আমার মালিক আমাকে দিয়ে অনেক কাজ নিয়েছে আমার কোনো আপত্তি ছিল না এখন আমার বয়স হয়ে গেছে আমার মালিক আমাকে দিয়ে অনেক ভারী ভারী কাজ নিতে চায় কিন্তু আমাকে ঠিকমতো খাবার দেয় না আর এত ভারী কাজ আমার দ্বারা করা সম্ভব নয় এক দিক দিয়ে আমার খাবার ঠিকমতো দেয় না আরেক দিক দিয়ে আমাকে দিয়ে ভারী ভারী কাজ করাইতে চায় কি করব পাগম্বর এই জালেমকে জুলুম করার জন্য আমি কামড়ানোর জন্য যাই আল্লাহর পাগম্বর সাহাবীকে ডাক ডাকায় সাহাবী উটের তো দোষ নাই দোষ তো তোমার বয়স হয়ে গেছে তার খাবার ঠিকমতো দাও না তার যে পরিমাণ কাজ সে করতে পারে তার চেয়ে অনেক ভারী কাজ তাকে দিয়ে তুমি করাইতে চাও এই জুলুম কোনোদিন করবা না কারণ আল্লাহ পাক জুলুমকে হারাম করে দিয়েছেন জোরে বলুন ঠিক কি না জুলুম আল্লাহ বরদাস্ত করতে পারেন না ইয়া ইবাদি ইন্নি হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম হাদিসে কুদসির মধ্যে আসে আল্লাহ পাক বলেন হে আমার বান্দাগণ জুলুম আমার উপর হারাম করে দিয়েছি তোমরা আপোষে জুলুম করবা না জুলুম করলে তার বিচার কিন্তু আল্লাহর আদালতে হবে ঠিক কি না বলেন আমার ভাইরা ওই কলমকে আল্লাহ পাক জুবান খুলে দিলেন আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক কলমকে জুবান খুলে দিলেন কলম যখন আল্লাহকে বললেন মাদা তো এ মালিক কি লিখব তখন আল্লাহ পাক বললেন উক্তুম মা কার ওয়া মা ইয়াকুনু ইলাল আবাদা হয়েছে যা হবে সব কিছু তুমি কলম বন্ধ করো সুবহানাল্লাহ জোরে বলেন আমার ভাইরা এজন্য আল্লাহ পাক যেই পাঁচটি আয়াত হেরা গুহার মধ্যে নাজিল করেছেন মনে আছে না ভুলে গেছেন আল্লাহ পাগম্বরকে যখন বলা হলো ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম বলতে দিন হয় পাগম্বরের জুবান খুলতে দিন হয় না কারণ যখন বলল পাগম্বর আপনার রবের নামে আপনি তেলাওয়াত করুন সুবহানাল্লাহ এই পাঁচখানা আয়াত হেরা গুহাতে আল্লাহর হাবিবের উপর সর্বপ্রথম নাজেল করা হয়েছিল ঠিক কিনা বলেন এটাকে বলা হয় ওয়াহিয়ে মাতলুব ইমামে বুখারী আলাইহির রহমান ওনার বুখারী শরীফের প্রথম অধ্যায়ে প্রথম যে বাব কায়েম করেছেন সেখানে তিনি লিখেছেন বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলুল্লাহ আযজা ওয়াজাল ইন্না আওহাইনা ইলা আখিরিল আয়া মুহতারাম হাজিরিন এটাকে বলা হয় ওহি মাতলু কোরআনের মধ্যে যা আছে যা আমরা তিলাওয়াত করি আর একটা হলো এই কোরআনের বিভিন্ন ব্যাখ্যা আর বিশ্লেষণ আল্লাহ পাক তার হাবিবে পাকির জুবান দিয়ে করিয়েছেন এটাকে বলা হয় ওহিয়ে গাইরে মাতলু বা সুন্না যা কোরআনে সূরায়ে কামার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ও নবী আপনি তাড়াহুড়া করবেন না যে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি সেই কোরআন আপনার সিনায় সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাল্লাহ জোরে কা এই দায়িত্ব আল্লাহ ঠিক মতো পালন করতেছেন না করতেছেন ও ভাই কোরআনের হাফেজ আছে না নাই আপনাদের আপনাদের নরসিংদীর রায়পুরাতে বলো নাই জোরে বলেন
কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন কামা পর্যন্ত এই কোরআনকে আল্লাহ সংরক্ষণ করবেন পৃথিবীর কোন বাপের বেটা নাই কোরআনের কোন আয়াত তো দূরের কথা কোরআনের কোন সূরা তো দূরের কথা কোরআনের কোন পৃষ্ঠা তো দূরের কথা কামাত পর্যন্ত একটা জের জবর নুকতাকে পরিবর্তন করার ক্ষমতা কাহার নাই মাঝে মধ্যে মাদ্রাসার বোর্ডিং এর ডাইলে বিষ মিশাইলে বড় মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে কথা কয় না মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র বললে বোধহয় মাদ্রাসা বন্ধ হয়ে যাবে জঙ্গিবাদের আস্তানা বললে বোধহয় মাদ্রাসা বন্ধ হয়ে যাবে আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি কোরআনের বিরুদ্ধে যত বেশি ষড়যন্ত্র হবে তত বেশি কোরআন সামনের দিকে অগ্রসর হতে থাকবে ঠিক কিনা বলেন এই যে এত অপপ্রচার জঙ্গিবাদ জঙ্গিবাদের আস্তানা জঙ্গি প্রজনন কেন্দ্র সন্ত্রাসের কারখানা এতে কি মাদ্রাসার সংখ্যা কমতেছে না বাড়তেছে জোরে গান আল্লাহ পাকের কি কুদরতি কারিশমা করোনার সময় যখন সব স্কুল কলেজ ভার্সিটি বন্ধ যাদের সন্তানগুলো স্কলাস্টিকা স্কুলে পড়ে বাংলাদেশের নামি দামি ক্যামব্রিজ স্কুলে পড়ে এই সমস্ত নামি দামি স্কুলে পড়ে আল্লাহ তাআলা কই করোনা দিয়েছি স্কুল বন্ধ এগুলো নিয়ে মাদ্রাসায় ভর্তি কর কথা কয় না তাইলে কি মাদ্রাসা বন্ধ হইছে না আরো বাড়ছে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন আমার ভাইরা আল্লাহ বলেন গোটা পৃথিবীর সকলে মিলে যদি ষড়যন্ত্র করে গো আল্লাহর কোরআনের আওয়াজকে অফ করে দেওয়ার জন্য কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য না না আল্লাহ ডাক দেয়া কই না না আমার কোরআনের লাইটকে কামাত পর্যন্ত কেউ অফ করতে পারবে না যে অফ করতে আসবে সে নিজে অফ হয়ে যাবে ঠিক কি না বলেন চরাগের কে ইজ্জত বর ফরোজাদ চরাগের কে ইজ্জত বর ফরোজাদ হারা কাছে দাম জানাদের শশে বসুজা কবি ডাক দিয়া বলেন আল্লাহ জানানো লাগকে যদি কেউ অপ করতে যায় এই দুঃসাহ যদি কেউ দেখা না না আল্লাহর লাগ কোনোদিন অপ হবে না যে অপ করতে যাবে সে নিজে অপ হয়ে যাবে আল্লাহর লাইট অপ করার জন্য ফেরাউন গিয়েছিল আসে না গেছে জোরে বলুন আসে না গেছে কারুন গিয়েছিল নমরুদ গিয়েছিল হতে হতে আবু জাহেল আবু লাহাব উৎপাশাইবা আল্লাহর লাইট অপ হয় না আবু জাহেল এমন ভাবে অফ হয়ে গেল আবু জাহেলের মাথায় প্রতিদিন কোটি কোটি মানুষ পেশাব করে জোরে বলুন ঠিক কি না ইয়ে সঙ্গে গেরাজ হাই এল গে রাস্তে সে হটা কর দাম লেঙ্গে হামরা হে ওয়াফা কে রহি রোহে মঞ্জিল হে পে যা কর দাম লেঙ্গে হামরা হে ওয়াফা কে রহি রোহে মঞ্জিল হে পে যা কর দাম লেঙ্গে ইয়ে বাত আই দুনিয়া কো হম ফুল ভি হ্যায় তলওয়ার ভি হ্যায় আল্লাহু আকবার বলেন দুনিয়াবাসীদেরকে আমরা এটা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বলতেন তার বক্তব্যের মধ্যে হে মিয়া সাহাব আলেম ওলামাদেরকে দুর্বল মনে করেন না টুপির ভিতরে বারুদ আছে ঠিক
জোরে বলেন ঠিক কি না? হাজী আমদাদুল্লাহ মুআদের মক্কি রহমাতুল্লাহি আলাইকে সন্ত্রাস বিরোধী আইনে আদালতে পেশ করা হলো, অস্ত্র আইনে। ইংরেজরা যখন আদালতে পেশ করলেন, বিচারক জিজ্ঞাসা করে আপনি কি অস্ত্র চালান? হাজী আমদাদুল্লাহ মুআজের মক্কি রহমাতুল্লাহি আলাই বলেন জি। সুবহানাল্লাহ, কালকে কয় সুবহানাল্লাহ, কোথায় গিয়ে কয় কথা কয় না? আরে হাজী আমদাদুল্লাহ মুআজের মক্কির উত্তর সুরি এখন আছে, জেলখানায় বসে বুখারী শরীফ পড়ায়, কথা বলেন ঠিক কি না? কোথায় কাকে থামায় রাখবা? জুলুমের বিচার একদিন হবে, কথা বলেন ঠিক কি না? মোহতারাম হাজিরিন, হাজী আমদাদুল্লাহ মুআজের মক্কি রহমাতুল্লাহ আলাইকে বিচারক বলে আপনি অস্ত্র চালান? বলে হ্যাঁ। তিনি আর একটু আগে বেড়ে বলেন, আগে বেড়ে তিনি বললেন আপনি কি অস্ত্র দেখতে চান? আদালতের বিচারক থরথর করে কাঁপা শুরু হয়েছে যে হ্যাঁ, অস্ত্র নিয়ে ঢুকলো কিভাবে? কথা কয় না? বিচারক তখন বললেন অস্ত্র আপনার সাথে আছে? জি। ওই পারানা চেয়ার থেকে পড়ে যায়, কথা বলেন ঠিক কি না? কারণ যাদের ভিতরে ঈমান নাই আদা সাংঘাতিক ভীত হয়। আল্লাহ কোরআনে বলেন একটা মুসলমান দাঁড়াইলে দশটা কাফের তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না। মুসলমানের মধ্যে ঈমান ইসবি আছে, কথা বলেন ঠিক কি না? তাওহীদ মে বখশি হ্যায় হামেন হাউসালা মন্দি হাম মিল্লতে ইসলাম কে যা বাজে সিপাহী, হাম মিল্লতে ইসলাম কে যা বাজে সিপাহী, হাম খালেদা দর্রার কি আজমত কা নিশা হ্যায়, হাম খালেদা দর্রার কি আজমত কা নিশা হ্যায়, হাম কাসিম মাহমুদ কি গায়রত কা নিশা হ্যায়। আল্লাহু আকবার বলে আরে আমরা তো হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি, কথা বলেন ঠিক কি না? আমরা শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির উত্তরসূরি। আমাদেরকে জেল জুলুমের ভয় দেখায়া কোরআনের আর স্তব্ধ করা যাবে না, কথা বলেন ঠিক না বেঠে? আমরা তো তাদের উত্তরসূরি। হযরতে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই বলেন অস্ত্র দেখবেন? বিচারক অবাক হয়ে, ও অস্ত্র আপনার সাথে আছে? সুবহানাল্লাহ কইলেন না? পকেট থেকে তাসবিটা বের করে কয় এটাই হলো আমার অস্ত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমাদের হাজারো অস্ত্রের দ্বারা যা হয় না, আমাদের এক তাসবির দ্বারা তার চেয়ে বেশি হয়, ঠিক না বেঠি? বিশ্বের প্রথম পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন রাশিয়াকে পরাজিত করেছে, তাদের কাছে অস্ত্র ছিল। এরপর বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা তাকে, তাদেরকে পরাজিত করেছে না করেছে না? অস্ত্র আছিল? কোন অস্ত্র নেই। এরা বলে যখন আমাদেরকে অ্যাটম বোম মারাহা, আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওই অ্যাটম বোম গুলোকে ক্রিকেটারের মতো লুফে লুফে ফেলে দিই, আল্লাহু আকবার। ট্যাং বহর গুলো নিয়ে আমাদের দিকে যখন অগ্রসর হয়, ট্যাং বিধ্বংসী কোন অস্ত্র আমাদের কাছে নেই, কি দিয়ে তাদের মোকাবেলা করবো? মুজাহিদরা বলে মেসের কাটিয়া হাতে নিয়াম, ওই মেসির কাটিগুলো জ্বালাইয়া কোরআনে কারীমের ওই আয়াত ফালাম তাকুতুলুহুম ওয়ালা কিন্নাল্লাহ কাতালাহুম ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালা কিন্নাল্লাহ রামা। আল্লাহু আকবার। কোরআনের আয়াত পড়ে মেসের কাটি যখন ট্যাং বহরের মধ্যে ফেলে দেই গল, আল্লাহর কসম ফেলতে দেরি হয়, ট্যাং বহর জ্বলতে দেরি হয় না, কার সাহায্যে? সুতরাং বহু শক্তি চেষ্টা করেছে,
আল্লাহ বলেন কোরআনের লাইট আমি জ্বালাইছি সারা পৃথিবী মিলে চেষ্টা করলেও কোরআনের লাইটকে কেউ অফ করতে জোরে বলেন পারবে না লাইট জ্বালাইছেন কে আল্লাহ জ্বালাইছেন এই লাইট অফ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই আল্লামা রিয়াসত আলী বিজনুরি ঠিক বলেছেন কোহসারি হাত দব জাতে তোফায়া রুক জাতে আল্লাহ আল্লাহ ও বিশাল বিশাল ষড়যন্ত্রের পাহাড় আসবে বিশ্ব সন্ত্রাস দমনের নামে মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র হবে আল্লাহ বলে ষড়যন্ত্র মাদ্রাসা বন্ধ করতে পারবে না যত বেশি ষড়যন্ত্র হবে তত বেশি মাদ্রাসা সামনের দিকে বাড়বে কোহসারি হাত দব জাতে তোফায়া রুক জাতে इसका है फकीरी के आगे इसका है फकीरी के आगे शाहों की महल झुक जाते इल्म हुनर का गहवारा तारीख वो से पागे हर पोनी आए के सोलागे हर सर्वया मीनारागे अल्लाह मद्रसा होते पर एक कुरेर घर মাদ্রাসা হতে পারে টিনের ছাপড়া কিন্তু এই মাদ্রাসাগুলোর কানেকশন সরাসরি রওজায়ে পাকের সঙ্গে ঠিক কিনা বলেন হে আজিমে হুসাইন আহমদ সে বাপা হাঙ্গামায়ে ঘিরো দারিহা হে আজিমে হুসাইন আহমদ সে বাপা হাঙ্গামায়ে গিরো দারিহা শাখোঁ কি লচক বন জাতি হ্যায় শাখোঁ কি লচক বন জাতি হ্যায় বাতল কে লিয়ে তলওয়ারি আয়ে ইলম গুনর কাগে ওয়ালা তারিখ সে পারাগে হর পোলে আয়ে কে সোলাগে হর সর্বয়া মিনারাগে আল্লাহ রুমি কি গজল রাজি কি নজর গজালি কি তলকিনি এখানে আল্লামা রুমির মুসনবি পাওয়া যায় আল্লামা রাজির দর্শন পাওয়া যায় আল্লামা গজালির ফালসফা পাওয়া যায় এমন কোন দিক নেই যে দিক দারুলুম দেওবান এবং তার শাখাগুলো উপহার দেয় না ঠিক কিনা বলেন রিসেন্টলি বাংলাদেশে প্রমাণ করেছে যদি কোনো ফেয়ারলি নির্বাচন করতে চান কোনো সুষ্ঠু নির্বাচন করতে চান তাহলে প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্ট আলেমুল আমাদেরকে যদি করা হয় তাহলে এর চাইতে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে আর কেউ উপহার দিতে পারবে না আর প্রমাণ হয়েছে তেজগাঁওয়ের ট্রাক শ্রমিকদের নির্বাচনে কথা বলেন ঠিক কিনা যে নির্বাচনে বিজয়ী প্রার্থীরাও যে নির্বাচনে বিজয়ী প্রার্থীরাও মেনে নিয়েছেন পরাজিত প্রার্থীরাও মেনে নিয়েছেন ঠিক কিনা বলেন তাহলে বুঝা গেল ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা উলামায়ে কেরাম নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া এরাই হলো সবচেয়ে বেশি আমানতদার এদের হাতে যদি ক্ষমতায় যায় কলম দিয়ে কোনোদিন ডাকাতি করবে না জনগণের মাল কোনোদিন চুরি করে খাবে না ইনসাফের রাষ্ট্র কায়েম করবে যেই রাষ্ট্রের পরে বাঘ আর ভেড়া একসঙ্গে পানি খাবে কথা বলেন ঠিক রোমি কি গজল
রাজি কি নজর গজালে কি তলকিনি হার রোশন হ্যায় জমালে আনোয়ার সে রোশন হ্যায় জমালে আনোয়ার সে পেমানায় ফখরু দিনি হায় ইলম হুনর কা গেওয়ারা তারিখ সে পারাগে হর পলি হায় কে সোলাগে আর সর্বয়া মিনারাগে আল্লাহু আকবার বলে এদিক সেদিক তাকাবেন না মোহতারম হাজরিন সুতরাং এই মাদ্রাসাগুলো হলো আল্লাহর দেওয়া মাদ্রাসা কোরআনের মাদ্রাসা যারা দুশ্মনী রাখবে কারণ ফেরাউনের মতো ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা বলেন আর যারা মহব্বত রাখবে যারা ভালোবাসবে তাদের হাসর হবে নবী হিন্দির সঙ্গে সিদ্দিকিন সোহাদাদের সঙ্গে ঠিক কিনা বলেন